আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আপনি কেমন আছেন ভাইয়া? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজেন একটু দেখেন তো, আমি না এটা অন করলাম, তাহলে এটা এমন দেখাচ্ছে কেন? এটা আমি কি করব? তখন সিনেমাতে ক্লিক করি, আমি স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করছি, বুঝছেন? আসসালামু আলাইকুম, শুনেন, আবার সালাম দেন, আবার সালাম নেন সহসারি ভাই, বুঝছেন? কি যে করব, অভিনয় 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 শুরু করি, ঠিক আছে? আমি মাত্র আসলাম ভাই। কি হয়েছে ভাই? আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, সবাই ভালো আছেন? সবসালি ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের ক্লাস হচ্ছে কি জানেন, আগের গুলা সব বাদ, এখন যে যে যতটুকু করছেন ততটুকুতে আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে আমি বিজনেস কার্ড ডিফারেন্স, বিজনেস কার্ড এবং ভিজিটিং কার্ড সম্পর্কে বলবো। আজকে শুধু দেখাবো টেমপ্লেট তৈরি করা। আজকে দেখাবো টেমপ্লেট তৈরি করা। আলহামদুলিল্লাহ, প্রথমে দেখাচ্ছি ভিজিটিং কার্ড কি। যেহেতু আমাদের বাংলাদেশে সবাই আমরা বলি ভিজিটিং কার্ড, দর্জির দোকানে গেলাম সেলাই কাপড় নিতে, ও একটা কার্ড দিল, ধরেন ভাই আমার ভিজিটিং কার্ডটা রাখেন, শপিংয়ে গেলাম, হ্যাঁ আমাদের ভিজিটিং কার্ডটা রাখেন, এরকম বলে। এই ভিজিটিং কার্ড যখন আমরা ফ্রিল্যান্সিং এর গ্রাফিক ডিজাইন শিখতে যাব, তখন আমরা ক্লায়েন্ট যদি বলে আমাকে কার্ড তৈরি দেয়, ওদেরকে ওকে যদি বলি ভিজিটিং কার্ড, তাহলে ও আমাকে এমন একটা ইংলিশ লিখবে যেটা আমি বুঝবো না, বুঝতে পারছেন? তখন আমি বলবো হাই রে, ইংলিশ জানলে মনে হয় ভালো হইতো, বুঝতে পারতাম। কারণ ভিজিট বললে ও বলবো আমি কোথায় ভিজিট করতে যাব, হ্যাঁ আমি তো তোমাকে ভিজিট করার কোনো কিছু বলে নাই। এখন তখন আমরা মনে করবো কি, উনি মনে হয় কোথাও ভিজিট করার কথা বলছে, তাইলে একটা ভিজিটিং পার্কের একটা কোন একটা পার্কের চিত্র দিয়ে দিই। মোট কথা হচ্ছে ভিজিটিং কার্ড কি, শুনেন, ভিজিট শব্দের অর্থ কি, অর্থটা মিনিং মিনিং বললে আমরা বুঝতে পারি। ভিজিট শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ বা বেড়ানো বা কোথায় ভিজিট করা, হ্যাঁ। আর বিজনেস মানে হচ্ছে ব্যবসা। ভিজিটিং কার্ডটা কি আমি বলি, ইকামা কার্ড। আরব দেশে যারা থাকে, মনে করেন আমাদের আমাদের আত্মীয় স্বজন অনেকে সৌদি আরব, কাতার বা বিভিন্ন জায়গায় আছে, হ্যাঁ ওইখানে ওই দেশে যারা বাঙালিরা যায় আর কি, হ্যাঁ তাদের একটা কার্ড থাকে। মনে করেন তারা তো যেমন আমাদের বাংলাদেশে অনেক টুরিস্টরা এসে এদিকে সেদিকে ঘুরে বেড়ায়, কিন্তু তাদের এ ধরনের কোনো কিছু থাকে না, তাদেরকে পাসপোর্ট চাই আর কি। কিন্তু ওই দেশে কিন্তু একটা নির্দিষ্ট কার্ড আছে, যেখানে ওদের কি লেখা থাকে, মানে ওই মানুষটার নাম লেখা থাকে, ওই মানুষটা কোন কান্ট্রি থেকে আসছে সেটা লেখা থাকে, উনি বর্তমানে যে মানে সৌদি আরবে আছেন কোন জায়গায় আছেন, এবং উনি ওইখানে কোন কোম্পানিতে চাকরি করেন, ওনার ধর্ম কি, হ্যাঁ এগুলো লেখা থাকে, এগুলো লেখা থাকে যে সম্বলিত কার্ড, ওদের দেশে এটাকে ইকামা কার্ড বলা হয়। আকামা বলি সেটা হচ্ছে কি, ভিজিটিং কার্ডের মতো। যেমন আমি মনে করেন আমাদের যেগুলো মনে করেন অনেকে কতগুলো স্পেশাল ব্যক্তিত্ব থাকে, স্পেশাল ব্যক্তি মনে করেন কোন একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, কোন একটা কোম্পানির মানে সিইও, ওনার সাথে যে কেউ সেও মানে যে কেউ দেখা করতে পারে না, হ্যাঁ উনি কি করে, ওনার সাথে দেখা করার যে পারমিশন কার্ড থাকে, ভিজিটিং কার্ডের অপর নাম কিন্তু পারমিশন কার্ড, যে পারমিশন কার্ডটাকে ওইটাও হচ্ছে ভিজিট কার্ড। আবার অনেক সময় দেখা যায় কি, আমরা একটা মনে করেন এরিয়া যাব, এটা সর্বসাধারণের জন্য মানে প্রবেশ নিষিদ্ধ, তাহলে ওইখানে ঢোকার একটা যে অনুমতি কার্ড থাকে সেটাও কিন্তু ভিজিট কার্ডের মতো। কিন্তু আমি এটাই বলতে চাচ্ছি ভিজিটিং কার্ড আর বিজনেস কার্ড এক না, যেহেতু আমরা বাংলাদেশে অনেকে একটা ভুল ধারণা আছে, আমরা বিজনেস কার্ডকে কি বলি ভিজিটিং কার্ড। আর বিজনেস কার্ডটা কি আপনারা এমনিতেই বুঝে যাচ্ছেন, ব্যবসায় করার জন্য বা ব্যবসায়ীকে ফোকাস করার জন্য ব্যবসায়ের তথ্য সম্বলিত যে কার্ড থাকে সেটা হচ্ছে আমার বিজনেস কার্ড, বুঝতে পারছেন? আপনি একটা
শপিং মল করছেন? মনে করেন বিভিন্ন আমরা শপিং মল দেখি না, যেমন আমাদের চিটাগাং একটা শপিং মল আছে, সম্পূর্ণ যেমন দেখায়, মনে করেন স্বপ্ন শপ, ওরা কি করছে, ওদের একটা ওদের 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 যে শপিং মলের ইয়াটা আছে, ওরা একটা কার্ড করছে। ওদের বিজনেসে কি কি থাকে, ওরা যে অনলাইনে ডেলিভারি করে কি কি করে, এবং ওদের কন্ট্যাক্ট ইনফো, ওদের ওয়েবসাইট, এগুলো লেখা সম্বলিত যে কার্ড থাকবে সেটাই হচ্ছে ওদের বিজনেস কার্ড। তাহলে বিজনেস কার্ড কি করে, ব্যবসাকে ফোকাস করে, বুঝতে পারছেন? একটা বিজনেস কার্ড থাকে কোন একটা যে ব্যবসাটা করতেছে, যা যে প্রোভাইডার বা কোন একটা, মনে করেন এখানে একজন সেলস ম্যানেজার আছে, তার তার কোম্পানির নাম, তার কোম্পানির লোগো, এ সমস্ত এগুলো থাকে। এবার আসেন ভিজিটিং কার্ড এবং বিজনেস কার্ড আমি বলছি কাকে বলে, কিন্তু এখন আপনারা পুরোপুরি জানি বুঝতে পারেন নাই, সেটা হচ্ছে একটা বিজনেস কার্ডের মধ্যে কি কি থাকে। একটা বিজনেস কার্ডের মধ্যে আমি দিচ্ছি, এক নাম্বার হচ্ছে কোম্পানির লোগো, এক নাম্বার লোগো দিই, সেটা কোম্পানির লোগো হতে পারে, সেটা এজেন্সির লোগো হতে পারে, সেটা কোনো একটা ইন্ডাস্ট্রির লোগো হতে পারে, সেটা মনে করেন কোনো একটা শপেরও হতে পারে, মোট কথা যে কোনো বিজনেসের লোগো হতে পারে। এক নাম্বার লোগো আপনারা লিখে রাখতে পারেন বা নোটপ্যাডে কপি করে রাখতে পারেন। দুই নাম্বার হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, তিন নাম্বার হচ্ছে নেম, এটা যে ব্যক্তির ওই ওর নাম থাকতে পারে। চার নাম্বার হচ্ছে আপনার ইমেজ, এটা হচ্ছে অপশনাল। পাঁচ নাম্বার হচ্ছে একটা কিউআর কোড থাকে, বর্তমানে কিউআর কোড তো সবাই জানেন, কিউআর কোড আগে সেটা ইউজ করা হতো না, কিন্তু বর্তমানে সেটা ইউজ করা হয়, কিউআর কোড এটাও অপশনাল। এই পাঁচটা জিনিস থাকে বিজনেস কার্ডে, এটা সবাই কপি করে রাখেন, আমি জিজ্ঞেস করব তাদের থেকে। লোগো থাকবে, কন্ট্যাক্ট ইনফো থাকবে, নেম থাকবে, আর ইমেজ অপশনাল, কিউআর কোড অপশনাল। সবাই কপি করে রাখছেন মোবাইলের নোটপ্যাডে অথবা কম্পিউটারে রাখছি? হ্যাঁ, আরো কিছু লিখবো, এখন এগুলো সব করে রাখেন, কারণ যখন জিজ্ঞেস করবো তখন আপনি যেন দেখতে পারেন। স্ক্রিনশট দিলে ভাই আপনার মোবাইলের অনেক ছবি চলে আসবে, আপনি আর দেখতে পারবেন না। আমার নেট আজকে থেকে স্লো মারতেছে, আমি নিজেও জানি না কেন। ভাই ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে দেখতেন না? একটা পাইছি, ব্যাপার কি ভাই এটা যে আপনার ভাই কোনটা যেটা দেখতেছেন? হ্যাঁ, এগুলো আমার, এগুলো হচ্ছে একটা পোর্টফোলিও সাইট, আপনাদেরকে দেখাবো সব, দেখেন তো কি অবস্থা, এরকম নেট রে বাবা। আমার নেট তো ঠিক ছিল, হয়তো ওইখানে মনে হয় সার্ভারে কাজ চলতেছে,
ওরা তো জানি না, আমি যাদের নেট ইউজ করি ওরা অনেক হাইফাই টাইপের, ওদের ওয়েবসাইট ওদের সব কিছু মানে অনেক উন্নত মানের, মানে মুভি টুবি সফটওয়্যার মানে যত অ্যাডোবের সফটওয়্যার মুভি ফুভি সব কিছু এখানে পাওয়া যায়। মানে যারা ওদের ইউজার ওদের মানে মানে কি বলবো, এমনকি ডিসেন্টে না মানে অনলাইনে বসে যত টেলিভিশনের চ্যানেল আছে সবগুলাই ওদের কাছে আছে, অনলাইনেই দেখা যায়। সব দিক দিয়ে ইনকাম করতেছো এই জন্য বেশি প্রবলেম। আচ্ছা দেখেন সবাই একটা বিজনেস কার্ড দেখতে পাচ্ছেন, জি ভাইয়া এটা আমেরিকা। শুনেন আপনাদেরকে, আচ্ছা ঠিক আছে আমি জিজ্ঞেস করবো পরে, আপনাদেরকে একটা জিজ্ঞেস করে দিই কার কার আছে। এই দেখেন বিজনেস কার্ডে কী কী থাকবে, লোগো থাকবে, নেম থাকবে, তারপর হচ্ছে কি একটা কি বলছিলাম কন্ট্যাক্ট ইনফো, এগুলো হচ্ছে কন্ট্যাক্ট ইনফো থাকবে, ইমেজ অপশনাল, কিউআর কোড অপশনাল, বুঝতে পারছেন? তার মানে ওটা দিলেও হবে না দিলেও হবে? হ্যাঁ হ্যাঁ, যেমন আগেগুলোতে কিউআর কোড ছিল না, অনেক সময় ইমেজ থাকে না, যেমন এখানে কোম্পানির ইমেজ আছে। হ্যাঁ এবার আসেন, আপনাদের থেকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, এতটুকু থাকুক, যাকে কোয়েশ্চেন করবো শুধুমাত্র উনি আনসার দিবেন। শুভ চালি ভাই আছেন, আজকে আপনাকে কোয়েশ্চেন করবো, আগে গতকালকে আপনি ছিলেন না দেখি, আমাকে বলেন তো বিজনেস কার্ডে কয়টা পার্ট থাকে? বিজনেস কার্ডে ভাই দুটা পার্ট থাকে। হইছে পারেন নাই আপনি, একটু অন্য টাইপের কোয়েশ্চেন করতেছে, একটা মজার কোয়েশ্চেন। আচ্ছা ঠিক আছে চুপচাপ থাকেন, আমি আরেকজনকে জিজ্ঞেস করি, বড়দের বড় ভাইদেরকে আগে জিজ্ঞেস করি। জুবাইর ভাই বলেন বিজনেস কার্ডে কয়টা পার্ট থাকে? এরকম কোয়েশ্চেনের সম্মুখীন আমি হয়েছিলাম। জুবাইর ভাই আছেন, বুঝতে পারছি। তারপর জিজ্ঞেস করব শাহিন ভাইকে জিজ্ঞেস করি, বলেন বিজনেস কার্ডে কয়টা পার্ট থাকে? পাঁচটা পার্ট থাকে ভাই। ভাই পাঁচটা পার্ট থাকে, বাহ ঠিক আছে, আপনি হচ্ছে সব থাকেন। তারপর তাসলিমা আবু বলেন বিজনেস কার্ডে কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট থাকে। দুইটা পার্ট থাকে, বুঝতে পারছি, কোয়েশ্চনটা বুঝতে পারতেছি না কেউ। এমরান ভাই বলেন বিজনেস কার্ডে কয়টা পার্ট থাকে? বুঝি নাই, আবার বলেন। 11টা পার্ট থাকে। 11টা পার্ট? এই তুমি তো মামা দেখাই দাও, সুবহানাল্লাহ, গুগল মামা এরকমই দেখাই দাও। না 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 না, আমি আচ্ছা বলবো, এখন বললে বুঝা যাবে। হৃদয় ভাই বলেন, যেহেতু বেশি হাসতেছেন, বিশ্বাস কার্ডে কয়টা পার্ট ভাই? এটা গুগল মামার কথা, বিজনেস কার্ডে কয়টা পার্ট থাকে হৃদয় ভাই বলেন? ছয়টা। ঠিক আছে, এমডি রাসেল বলেন বিজনেস কার্ডে কয়টা পার্ট থাকে? পাঁচটা। পাঁচটা। হিমেলা আহমেদ ভাই বলেন বিজনেস কার্ডে কয়টা পার্ট? ভাই আটটা পর্যন্ত গয়না পাইছে কাউন্ট করে। আপনি যেটা বলছেন ওইটাতে থাকেন, আর একটা একবার ওইটা একবার এটা বলা যাবে না। ঠিক আছে, ইসরার আপু বলেন আবির হাসান বলেন, কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট থাকে। রেহান ভাই বলেন রেহান শেখ। মজা লাগতেছে আমার। আচ্ছা ঠিক
ভাস্কো, এখানে তো মানুষ কম। আচ্ছা নতুন মানুষ আপনি বলেন, সাজিদ নাকি নাম ওই যেন পাচ্ছি না, হ্যাঁ সাবিত বলেন। বাহ বাহ বাহ, আচ্ছা শুনেন সবাই শুনেন ভাই, আমি বলবো বলেন যারা দুইটা পার্ট বলছেন তাদের 90% হয়ে গেছে, এবং আবু রোজেন যেটা বলছেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আপনারটা 95% হয়েছে। কিন্তু ভাই আপনাদেরকে বলি, যারা জানেন এতদিন হয়তো আপনারা জানছি আসলে অনেক কিছু ভুল করে শিখছি। হ্যাঁ যেমন আমাদেরকে স্যারেরা শিখাইতো এ ফর আপেল, কিন্তু বড় হয়ে আমরা শিখাচ্ছি এ ফর অ্যাপল। কথা হচ্ছে এটা ভাই, বুঝছেন আমরা এতদিন অনেক কিছু ভুল করে শিখছি অনেক জায়গায়। দেখা যায় আমি একটা চিটাগং এর মানে একটা চাইনিজ পদ্মা সেতু না কি নিয়ে কাজ করতেছে, এখানে গ্রাফিক ডিজাইনার হিসেবে ইন্টারভিউ দিতে গেলাম, কিন্তু আমি কল্পনা করি নাই যে ইংলিশ ইন্টারভিউ দিতে হবে। ভাগ্যিস ফ্রিল্যান্সিং এ তখন নতুন মোটামুটি ইংলিশ জানি বলে পারছি, বুঝছেন। এটা পুরোটাই হচ্ছে একটা রং কোয়েশন, ঠিক আছে। বিজনেস কার্ডে বলি না, দেখাই বললে আবার অনেকে বুঝবেন না। বিসিএস করতেন তাই না? আমি যে কোয়েশনটা করছি এটা হচ্ছে রং কোয়েশন। ওই যে অনেকে কোয়েশন করে না, হোয়াট অর্থ কি, বার্ড অর্থ কিন্তু, এই দুইটার অর্থ কি, তা আমরা বলি যে গাধার মতো প্রশ্ন করলে উত্তর দিব কি, বুঝতে পারছেন? এরকম মানে হোয়াট অর্থ কি ও নিজেই বলে দিচ্ছে, বার্ড অর্থ কিন্তু ও নিজেই বলে দিচ্ছে আনসার, তারপর আবার জিজ্ঞেস করতেছে এগুলোর অর্থ কি। হাস্যকর ভাই হাস্যকর। শুনেন আপনাদের হয়তো এখন মাথায় আর নাও আসতে পারে, জিনিসটা দেখেন আমি এটা ছবি তুলে রাখি একটা। আচ্ছা ছবি তুলতে হবে না, আমি আমার ইয়াতে যাই। আবু রেজান আমাকে আজকে হেল্প করবেন, যেহেতু আজকে বৃহস্পতিবার আমার পিসিকে আমি একটু অপারেশন করব, অপারেশন থিয়েটারে নিয়ে যাব। ওকে ভাই, ব্রোশিওর কোথায়? ব্রোশিওর পাইছি, ব্রোশিওর ব্রোশিওর ভাই কত কিছু আছে আপনি জানেন? 2048 GB হার্ড ডিস্ক, সবগুলা ফিল আপ, আপনি ডিজাইন করতে করতে আপনারটা হয়ে যাবে। যেমন আমি বলি আপনাদেরকে এই জিনিসটা দেখেন, এটা এটাকে আমরা আমরা আমাদের ভাষায় বলি লিফলেট প্রসপেক্টাস, এটাকে আমরা আমাদের ভাষায় বলি লিফলেট প্রসপেক্টাস। এটা হচ্ছে আমার তিনটা পার্ট, মনে করেন একটা পেজ আর তিনটা বাজ, বুঝতে পারছেন? একটা পেজ তিনটা বাজ, একটা দুইটা তিনটা, এটা হচ্ছে তার পিছনেরটা, বুঝছেন? তিনটা বাজ। সবুজ আলী ভাই যারা আছেন তারা কিন্তু এটা বুঝবেন, এটাকে বলা হয় ফ্রিল্যান্সিং এর ভাষায় বলা হয় কি, ব্রোশিওর ডিজাইন, এটাকে বলা হয় ব্রোশিওর ফ্রিল্যান্সিং এর ভাষায়, ঠিক আছে। ইন্টারন্যাশনাল এটা ব্রোশিওর বলা হয়, কিন্তু আমরা বলি কি এটাকে প্রসপেক্টাস বলি বা লিফলেট বলি, ঠিক আছে। অনেকে খাবারের মেনুও বলি। আপনারা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? ভাই দেখতে পাচ্ছিলাম। এবার আসেন এখানে, এটা যখন আপনি একটা সাদা একটা পেজ নেন এ4 সাইজের, এটাকে আপনি তিন ভাঁজ করেন, তাহলে এটা কয়টা পার্ট হলো? একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, তিনটা পার্ট, এটা হচ্ছে জাস্ট তিনটা পার্ট। কিন্তু এটার কয়টা সাইড? এটার পিছনে এটা, এটার পিছনে এটা, এটার পিছনে এটা, তার মানে কয়টা সাইড? ছয়টা সাইড, কিন্তু আমার পার্ট হচ্ছে তিনটা। ঠিক একইভাবে, ঠিক একইভাবে আমার বিজনেস কার্ড হচ্ছে সেম। হাই রে নেট, আমার সাথে মস্কা আসতেছে। এ কই কই কই, এই পার্টটা আবার একটু ক্লিয়ার করে দিন। মাথা খাওয়া বুদ্ধি করছেন নাই আপনি? দেখেন এই জিনিসটা, এই জিনিসটা দেখেন, এই জিনিসটা আমার হচ্ছে কি, আমার কাট হচ্ছে একটা, কিন্তু আমার পার্ট হচ্ছে কি, সরি সাইড হচ্ছে কয়টা? দুইটা, ফ্রন্ট সাইড ব্যাক সাইড, বুঝতে পারছেন? আমার কাট হচ্ছে একটাই, মানে আমার বিজনেস কার্ডের পার্ট হচ্ছে একটাই, বুঝছেন? বডি হচ্ছে এক, কিন্তু আমার সাইড হচ্ছে দুইটা, সেই জন্য বিজনেস কার্ডে কোনো পার্ট থাকে না। বিজনেস কার্ড একটাই পার্ট, কিন্তু তার সাইড হচ্ছে দুইটা, উপরে নিচে রাখলো, উপরের উপরের অংশ নিচের অংশ, বুঝতে পারছেন? আমার আদের আইডি কার্ড, এনআইডি কার্ড, বিজনেস কার্ড সবগুলাই হচ্ছে কি আমাদের
ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, বুঝতে পারছেন? পিছনের অংশ, সামনের অংশ, তার মানে এটার পার্ট হচ্ছে একটা, এটার বডি একটা, বুঝতে পারছেন? এই হচ্ছে কোয়েশ্চনের আনসার। কেউ যদি জিজ্ঞেস করে বলবেন বিশ্বাস কারো কোনো পার্ট নেই, কারণ এটাতে একটাই পার্ট থাকে, এটার দুইটা সাইড থাকে, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। ওই যে আমরা বিজনেস কার্ড যখন ডিজাইন করি, ক্লায়েন্টরা আমাদেরকে বলে দেয় ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, ফ্রন্ট এমন, ব্যাক এমন করো, এরকম, বুঝতে পারছেন? কোনো পার্ট নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন এটা। কারো কোনো কোয়েশ্চন আছে? ভাই বুঝা গেলাম, আমি বল দাম নাইলি, বড় বড়দের কাছে জিজ্ঞেস করতেছি। আমি যেটা বলছি সেটা হচ্ছে একটা বিজনেস কার্ডে কি কি থাকতে পারে। একটা বিজনেস কার্ডে একটা লোগো থাকতে পারে, কন্টাক্ট ইনফো থাকতে পারে, নেম থাকতে পারে, ইমেজ অপশনাল, কিউআর কোড, এগুলো হচ্ছে একটা বিজনেস কার্ডে কি কি তথ্য থাকতে পারে। কিন্তু বিজনেস কার্ডের বডিটা কি? একটা বডি, দুইটা সাইড, বুঝতে পারছেন? অনেকে 11টা বলছেন, অনেকে 7টা বলছেন। আপনি তো বলছেন ঠিক, আমি কি এখানে রং কোনো কিছু বলছি নাকি ঠিক বলছি? আমি একটা চাইনিজ থেকে শুনছিলাম, আমার আগে ওই ইন্টারভিউ নিচ্ছিল, এসইউ ছিল এখানে, মানে হাউ মেনি পার্টস অফ এ বিজনেস কার্ড, হাউ মেনি পার্টস অফ এ বিজনেস কার্ড আমাকে জিজ্ঞেস করছে। আমি বলছি দেয়ার আর টু পার্টস অফ এ বিজনেস কার্ড, আমি কিন্তু এটা ঠিক বলছি, আমি ফ্রন্ট সাইড ব্যাক সাইড, কিন্তু পার্ট বলছি। তারপর হেসে বলতেছে তাহলে তুমি পার্ট কেন বলছে, হোয়াই ইউ কল দ্য পার্ট আমাকে? তখন যখন বলছে তখন আমি বাসায় এসে চিন্তা করতেছি, মানে পার্ট আর সাইড, তখন আমি চিন্তা করতেছি নিজে নিজে, আসলেই তো বিজনেস কার্ডটা তো একটাই পার্ট থাকে, একটা পার্টে দুইটা সাইড। সবুজ আলী ভাই এখন বলেন আপনার মতামত কি? ঠিক আছে, তারপর আমি চিন্তা করলাম না, সবাইকে আমি আসলে এই ভুলের মধ্যে না দেখে ভালো ভালোটা দেখাই, মানে এই জিনিসটা জানাই, কারণ অনেকে ভুল করে। যেমন হাসান, মাহমুদ হাসান পিয়াস ভাইকে বলছি, আপনার ফ্রেন্ড ইয়াসিন, আমি যখন এই পার্টটা দেখালাম বুঝালাম, উনি বুঝতেছেন, উনি বারবার বলতেছে কেন একটা বিজনেস কার্ডে তো দুইটা পার্ট, পার্ট আর সাইডের মধ্যে তফাৎটা কি? উনি বারবার এটা বলছেন। এই জন্যই আমি আপনাদের থেকে জিজ্ঞেস করছি, আসলে কি আপনারা জানেন কিনা, কতটুকু জানেন? আপনারা তো অনেকে কাজ টাস করেন, পুরা বিজনেস করছেন না, এভাবে ঘুরে ঘুরে কোশ্চেন করেন। হ্যাঁ জুবাইর ভাই, আপনি তো অনেক কাজ টাস করেন, আমি জানি সবকিছু। জুবাই নতুন জানলাম, আসলে ওই আপনার মতোই কোশ্চেন আমি ছিল, মনে ভাবছিল যে দুইটা পার্ট, ব্যাক সাইড ফ্রন্ট সাইড। হ্যাঁ সেটাই, যেখানে আমরা ফ্রন্ট সাইড ব্যাক, আমি জানি আপনারা যখন ডিজাইন করেন আমরা সেভ করার সময় লেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড, তাহলে তখন আপনারা চিন্তা করতে হবে আমি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কেন লিখি না, ওইটাই এটাই আর কি। ঠিক আছে, ভালো কাজ হলো এই বিষয়টা জানার, জানতে পেরে আর কি। এবার আসেন, ফ্লায়ার যে পার্টের কথা বললেন, ফ্লায়ার তো না, ফ্লায়ার না, এটা হচ্ছে ব্রোশিওর, মানে যেটাকে আমরা লিফলেট বলি, মেনু বলি, প্রসপেক্টাস বলি, অনেকে অনেক কিছু বলি, জি জি জি, এটাকে ব্রোশিওর বলা হয়। এগুলো সব ডিজাইন করা দেখাবো, এখন জানি কোথায় ছিলাম। এবার আসেন, বিজনেস কার্ডে আমার কি কি থাকতে পারে আমি এখানে লিখে দিচ্ছি, এগুলো আপনারা কপি করেন। ইসরাত জাহান আপু কি বলছেন, তিনটাই রাইট মানে কিসের রাইট? জি ভাইয়া, আপনি দেখাচ্ছিলেন না তিনটা হচ্ছে বিজনেস কার্ডের তিনটা পার্ট, সেটা বলছিলাম আর কি। ও আচ্ছা, কখন আবার দেখালেন যে বিজনেস কার্ডের তিনটা পার্ট? ফয়সাল ভাই নাই, আমার ডাকছিল সেজন্য গেছিলাম। আচ্ছা জি ভাই, সমস্যা বিজনেস কার্ডের মধ্যে আমি বলি, বিজনেস কার্ড হচ্ছে একটা প্রিন্টেবল ডিজাইন। প্রথমে লিখে রাখেন বিজনেস কার্ড হচ্ছে আমার প্রিন্টেবল ডিজাইন,
প্রিন্টিং আইটেম বিজনেস কার্ড হচ্ছে আমার প্রিন্ট আইটেম ডিজাইন প্রিন্ট আইটেম বিজনেস কার্ড হচ্ছে আমার প্রিন্ট আইটেম তারপর হচ্ছে তারপর এটার রেজুলেশন সবকিছু বলে দিচ্ছি এটা হচ্ছে CMYK কালার মোড প্রিন্ট আইটেম তারপর হ্যাঁ লিখতেছি আমি এটা কপি করেন কালার মোড হচ্ছে CMYK রেজুলেশন হচ্ছে আমার 300 এটা কপি করেন আর যখন কারো জন্য এটা করতে হয় তখন মানে আপনার যে 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 ফরম্যাটের ফাইলটা সেভ করে রাখতে হয় সেটা হচ্ছে কি ফাইল প্রোভাইডেড ফাইল যে সব ফাইল প্রোভাইড করবেন সেটা হচ্ছে কি PSD EPS PDF এই তিনটা ফাইল প্রোভাইড করবেন যখন তাকে দেখাবেন সেটাকে হচ্ছে কি মানে প্রুফ বলা হয় প্রুফ প্রোভাইডেড মনে করেন কারোর জন্য কার্ড করছেন কিন্তু তাকে তো আগে দেখাতে হবে তাকে দেখানোর জন্য যেটা করবেন সেটা হচ্ছে JPEG অথবা PNG যে কোনো একটা উইথ মকআপ মকআপ জিনিসটা কি সেটা দেখাবো কালকে কিন্তু এটার রেজুলেশন হবে ভিন্ন এটা হবে RGB কালার মোডে কালার RGB কালার মোড আমি লিখে দিচ্ছি RGB কালার মোড তারপর হচ্ছে রেজুলেশন হচ্ছে 72 মিনিমাম আমি যেগুলো দিছি ওগুলো কপি করে রাখেন এগুলো সব জিজ্ঞেস করব সবাই কপি করছেন আবার রেজুলেশন কি এর থেকে বাড়বে না কোনটা রেজুলেশন 72 দিবেন রেজুলেশন আপনি চাইলে 100 দিতে পারেন কিন্তু হ্যাঁ রেজুলেশন আপনি 100 দিতে পারেন কিন্তু বেশি হলে হয়তো জেপি এটা মনে করেন ফাইলটা একটু ভারী হয়ে যাবে জেপি একটু বেশি কোয়ালিটি হবে বুঝতে পারছি আমি আবার দিছি আবার কপি করে নেন পুরোটা সুমন ভাই আপনার প্রেজেন্টটা দিয়ে দিছি আমার সকল ইনফরমেশন সাবমিট করে দিছি একটু দেখে নিয়েন সাবমিট করে দিছেন আপনি আমাকে একটা টেক্সট করে টেক্সট করেন আমি একটা নাম্বার দিচ্ছি আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে দেন আপনার ইনফরমেশন গুলো আপনার এনআইডি নাম্বার আচ্ছা এখন করিয়েন না ক্লাসটা শেষ করে নি তখন দিলে হবে আপনি আপনার নাম্বারটা সেভ করে ফেলেন এখন আচ্ছা সবাই লিখছেন এটা ঠিক আছে সবাই কপি করে রাখেন লিখে ফেলেন এখন হচ্ছে বিজনেস কার্ড মানে কয় ধরনের হতে পারে বিজনেস কার্ড কয় টাইপের ঠিক আছে বিজনেস কার্ড বিভিন্ন টাইপের হতে পারে আপনি চাইলে গুগলে অনেক কিছু দেখতে পারেন তবে মেজর মেজরটা হচ্ছে আপনার আপনার তাকে প্রথমে বলি হরিজন্টাল হরিজন্টাল ভার্টিক্যাল তারপর হচ্ছে স্কোয়ার কিন্তু এই তিনটারই সাইজ হয় কিন্তু আরেকটা আছে সেটা হচ্ছে রাউন্ডেড রাউন্ডেড সেটা আলাদা কিন্তু আপনার তিন ধরনের হয় হরিজন্টাল ভার্টিক্যাল স্কোয়ার বুঝতে পারছেন কিন্তু এর ক্ষেত্রে আপনার ভার্টিক্যালও রাউন্ডেড হয় স্কোয়ারও রাউন্ডেড হয় হরিজন্টালও রাউন্ডেড হয় এটা ভিন্ন স্টাইলটা ভিন্ন এমনি প্রধানত হচ্ছে তিন ধরনের হরিজন্টাল ভার্টিক্যাল স্কোয়ার কিন্তু আমরা যেগুলো আমরা বিভিন্ন ধরনের বিজনেস কার্ড দেখতে পাই এগুলো হচ্ছে স্টাইল আচ্ছা এবার আসেন আমি এবার আমার স্ক্রিন শেয়ার করব মেন জায়গায় যাব আমি আজকে দেখাবো আপনাদেরকে টেমপ্লেট তৈরি করা ফটোশপে অন করিনি ভাইয়া র্যাম কি 8 GB কার আপনার ল্যাপটপ ও পিসিতে আমার ডেস্কটপ 8 GB না 6 GB র্যাম
এসএসডি আছে আলাদা, কিন্তু ইদানিং হ্যাং করতেছে উইন্ডোজ না দেওয়ার কারণে। জেনুইন উইন্ডোজ দিবেন নাকি? জি জেনুইনটা দিবেন? বুঝি নাই জেনুইনটা কি। মানে দুই রকম ভাবে, অনেকে ডিক্স কিনে দেয়, আবার অনেকে দেখি যে মাইক্রোসফট থেকে টাকা দিয়ে কিনে তারপর আপনার উইন্ডোজ দেয়। এই জন্য বললাম কোনটা দিবেন। ডিভিডি থেকে দিব, ডিভিডি আছে আমার। কোশ্চেন করতে দিছিলাম, বলেন কোশ্চেন করতে পারবেন এক? হ্যাঁ ভাই, লেনোভোর ডিসপ্লে মনে করেন যে লাগাইতে কত টাকা লাগবে মোটামুটি? মানে ফ্রি আছে তো একজনের, আমার ধারণা নাই আর কি, জিজ্ঞাসা করছিল তাই বলতে পারিনি। কোনটা পেন্সিল কত কিন জানেন না? মোটামুটি মনে হয় 14 ইঞ্চি, মনে হয় 3000 টাকার কাছাকাছি। ধন্যবাদ ভাই। কোনটার র্যাম? এসএসডি লাগানো কত জিবি? 120 জিবি। আসসালামু আলাইকুম ভাই। ভাই হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। জি সুমন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার আজকে আজকে লেট হয়েছে আর একটা সমস্যা আপনাকে বলতে পারিনি। আপনার ভাবির হাসপাতালে আছি। আচ্ছা, কেন কি হয়েছে? ওই অনেক দিন ধরে ব্লাডে প্রবলেম ছিল, মানে হিমোগ্লোবিন কম, তা ডাক্তার ওষুধ টষুধ দিয়ে মানে পারে কিনা চেষ্টা করলাম। তারপরে লাস্ট গত সপ্তাহে বলছে যে না আপনি ব্লাড দিতে হবে, এই জন্য ব্লাড দেওয়ার জন্য আমি আসছি আজকে। যেহেতু হাসপাতালে গেছেন ওইখানে করোনা থেকে একটু সাবধান থাকবেন, বুঝতে পারছেন? অনেকে ব্লাড টেস্ট করে, একটু এখান থেকে সাবধান। আর আমরা সবাই দোয়া করি ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে যাবে, সবাই দোয়া করবেন ওনার জন্য। এই আর কি, একটু সাবধান যতটুকু থাকা যায় আসছি চেষ্টা করছি। সমস্যা নাই, আপনি না থাকলেও সমস্যা নাই, তুমি যেহেতু অনেক প্রবলেমে আছেন সমস্যা নাই। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? যাদের আশেপাশে নয়েস নাই তারা মিউটটা অন করে রাখেন, আমাকে রেসপন্স করুন। নিয়তে ফাইল ফাইল দেখেন, প্রথম কাজ হচ্ছে আমি ফাইলে গেলাম, তারপর নিয়তে ক্লিক করলাম, তারপর হচ্ছে এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড হচ্ছে আমি প্রিন্টে যাব, প্রিন্ট মেনুতে ক্লিক করলাম, ঠিক আছে? তারপর পরের কাজটা হচ্ছে প্রেসের ডিটেলস। এখানে আমি লিখবো এখন হরিজন্টাল, মানে আমি আমার ফাইলের নাম, ডকুমেন্টের নাম লিখবো হরিজন্টাল বিজনেস কার্ড, সংক্ষেপে লিখি বিজনেস কার্ড টেমপ্লেট, ঠিক আছে? টেমপ্লেট তৈরি করব, ডিজাইন আজকে না, ডিজাইন কালকে করব, আজকে হচ্ছে টেমপ্লেট দেখাবো। এটা হচ্ছে থার্ড কার্ড। কোথায় গেছিলাম? ফাইলে গেছি, নিও ক্লিক করছি, এই ইন্টারফেসটা আসছে, তারপর আমি প্রিন্টে গেছি, প্রিন্ট মেনুতে, তারপর আমি এখানে প্রিসেট ডিটেলস, এখানে গিয়ে আমি কি করলাম, আমি আমার ফাইলের নাম লিখলাম। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমি ফরম্যাটটা চেঞ্জ করে দিব, আমি কোন ফরম্যাটে করতে যাচ্ছি, ঠিক আছে? বেশিরভাগ প্রিন্ট আইটেমগুলো হচ্ছে ইঞ্চিতে হয়, ঠিক আছে? কিন্তু অনেকেই অনেক দেশে মনে করেন মিলিমিটার ইউজ করে, তারা মিলিমিটার দিতে পারে, অনেকে সেন্টিমিটারে বলতে পারে, ঠিক আছে? পয়েন্টস বলতে পারে, পিকাস বলতে পারে, তবে মোস্ট যেগুলো কমন ইউজ হয় সেটা হচ্ছে ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার। এই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, এক্ষেত্রে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তাহলে আমরা এখানে দিব এটা 4 নম্বরে। আমার কাজ হচ্ছে কি, আমি এখান থেকে ইঞ্চি করে দিব, ঠিক আছে? বিজনেস কার্ডের হরিজন্টাল বিজনেস কার্ডের সাইজ হচ্ছে, ওয়াইড হচ্ছে 3.5, হাইট হচ্ছে 2। 5 নম্বর কাজ হচ্ছে আমার, এখানে আমি সাইজ দিব। আপনারা বলি এটা হচ্ছে বিজনেস কার্ডের একটা স্ট্যান্ডার্ড সাইজ। আপনারা যে আপনারা যেহেতু এখন গ্রাফিক্স ডিজাইন শিখছেন, তার তাহলে আপনারা মনে রাখেন আজকে থেকে আপনারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার। সো আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো সাইজ যেটাই প্রথমে থাকবে সেটা হচ্ছে আপনার ওয়াইড, পরেরটা হচ্ছে হাইট, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে আপনার ওয়াইড, পরেরটা হচ্ছে হাইট, বুঝতে পারছেন? যে কেউ আপনাকে যে সাইজেই বলুক না কেন, এরকম বলবে 11x17 বা 11x17, এখানে লেখা আছে 8.5x14, এখানে কি হোয়াইট হাইট লেখা আছে বলেন? লেখা আছে, দেখতেছেন?
লেখা নাই, কোথাও লেখা নাই। যেমন লেটার সাইজ হচ্ছে 8.5 x 11 ইঞ্চি, কিন্তু ওয়াইড কোনটা হাইট কোনটা লেখা নাই। তার মানে হচ্ছে আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনার মাথায় রাখতে হবে কি আমার প্রথমটা ওয়াইড সেকেন্ডটা হাইট। বুঝতে পারছেন? এটা ক্লিয়ার সবাই? জি ভাই। আমি প্রথমে কোথায় গেছি, ফাইলে গেছি, নিউতে ক্লিক করছি, তারপর হচ্ছে প্রিন্ট, প্রিন্ট মেনুতে ক্লিক করলাম, তারপর হচ্ছে এখান থেকে এসে আমি নাম লিখলাম, আমি আমার ডকুমেন্টের বা ফাইলের নাম লিখলাম। তারপরে কি করছি, এখান থেকে ফরম্যাটটা, সাইজ ফরম্যাটটা চেঞ্জ করে দিয়ে ইঞ্চিতে দিছি। তারপর আমি যে কাজটা করছি সেটা হচ্ছে এটার হরিজন্টাল বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5 x 2। হরিজন্টাল মানে কোনটা, এটা কই? আচ্ছা, আমি যে বিজনেস কার্ডটা আপনাদেরকে দেখাইছি না, ওইটাই হচ্ছে হরিজন্টাল বিজনেস কার্ড, ঠিক আছে? পাশাপাশি পাশাপাশি এটা এটা মানে আয়তের মতো দেখতে ভাইয়া। হ্যাঁ, তারপর হচ্ছে দেখেন ওই রেজুলেশন কত দিব বলেন তো। এটা কোন আইটেম ডিজাইন, এটা কি ওয়েব রিলেটেড ডিজাইন নাকি প্রিন্ট আইটেম ডিজাইন? প্রিন্ট আইটেম ডিজাইন। এটা রেজুলেশন কত হবে তাইলে? 300 x 300। আচ্ছা, 300 দিলাম। আর কালার মোড কি হবে, আরজিবি না? সিএমওআই কে কেন দিব? আমি জানি এখানে একটা মানুষ আছে, উনি বলবে এখন আবার দেখাতে, উনি এখন আসছে সেজন্য। আবার দেখেন সেলিমুজ্জামান ভাই, ফাইল নিউ ক্লিক, তারপর হচ্ছে প্রিন্টে ক্লিক করবেন, 3 নম্বর 4 নম্বরে কাজ হচ্ছে আপনি এখানে লিখবেন হরিজন্টাল, হরিজন্টাল আপনি আপনার ডকুমেন্টের নাম লিখবেন হরিজন্টাল বিজনেস কার্ড টেমপ্লেট। তারপর পরের কাজ হচ্ছে কি, এখানে ফরম্যাট চেঞ্জ করে দিব। এরপরের কাজ হচ্ছে কি, হোয়াইট এবং হাইট, হোয়াইট কত আপনারা বলেন, 3.5, হাইট কত? হাইট কত? কিছু যায় নাই বলছি, বিজনেস কার্ডে। হ্যাঁ একটু, হ্যাঁ ইম্পর্টেন্ট আছে তো, দেখি বলেন তো বিজনেস কার্ডে কয়টা পার্ট থাকে? না না কেউ বলবেন না, শুধু সেলিমুজ্জামান ভাই বলবেন। ও আচ্ছা, কার্ডে কয়টা পার্ট থাকে? মেবি টু পার্ট থাকে। মানে কি কি পার্ট থাকে? মানে দুইটা পার্ট থাকে সেটা বলতেছে আর কি। ও আচ্ছা, দুইটা পার্ট বলতে কয়টা কয়টা পার্ট থাকে, মানে খুললে দুই পাশে দেখা যায় এরকম? হ্যাঁ হ্যাঁ, মানে মনে করেন একটা খাতা আমি খুললাম, বাম পাশে এবং ডান পাশে দেখা যাবে এরকম? বিজনেস কার্ড যেহেতু মানে সামনে ফরওয়ার্ড এটা বলতে। আচ্ছা, এবার বাকিরা আনসারটা বলেন, উনিও পারলো না, বাকিরা বলেন। মানে বিজনেস কার্ডের বডি হচ্ছে একটা, দুইটা দিব বলছেন, ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড দুইটা, এটা না নাকি? বিজনেস কার্ডের একটা বডি আর একটা থাকবে না? আচ্ছা ঠিক আছে, এতটুকু রেডি করে আমরা কি করব জানেন, সেভ করে ফেলব। আচ্ছা, আমি তো শর্টকাটে সেভ করতেছি আপনাদেরকে দেখে, ফাইল সেভ এস শিফট কন্ট্রোল এস। সো আপনি বারবার এখানে যাবেন কেন, আপনি গব থেকে বের হলেন, সিএনজি কে ডাক্তার, সিএনজি ওলা যাবে? হ্যাঁ যাব। কোথায় যাবেন? শিফট কন্ট্রোল এস এ যাব। তো এখানে বলতেছে শিফট কন্ট্রোল এস, আপনি এত কষ্ট করে না গিয়ে শিফট কন্ট্রোল এস ক্লিক করেন, সরাসরি চলে আসছে সেভ অন এ কম্পিউটার। আমি এটা আগে সেভ করে ফেলি। এরপর থেকে কি দিব, বারবার কোইটা দিব নাকি সেভ এস দিব? শুধু সেভ এস, সেভ দিব, কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিব। ভাই
অপশনটা চলে আসবে। হ্যাঁ আসে তো, আসা আসে, কিন্তু আমাকে প্রথম থেকে দেখাতে হবে, অন্যরা বুঝবে না নতুনরা। যেমন আমি এখন যদি F7 দিই, দেখেন এটা চলে গেছে, তাহলে আমি কি করলাম, এটা কেমনে গেছে, কেমনে গেল, আবার দিলে চলে আসবে, তাহলে ওনারা বুঝতে পারবে না। সেটা হচ্ছে আমি লেয়ার প্যানেলটা হচ্ছে আমার শর্টকাট হচ্ছে F7, বুঝতে পারছেন? শর্টকাট ইউজ করলে কেউ বুঝতে পারবে না। যাদের আশেপাশে নয়েজ হচ্ছে তারা মিউট করে রাখেন। সেলিম ভাই আপনার ওইখান থেকে বেশি সাউন্ড হয়, একটু মিউট থাকেন, কি করবেন আর কষ্ট করেন। আচ্ছা আসেন, এটা তো করলাম, এখন আসেন আরেকটা জিনিস, বিও মেনুতে যাচ্ছি, এখানে একটা রোলার আছে, কি আছে, রোলার, রোলারে ক্লিক করলাম, দেখেন আমার আশেপাশে একটা রোলার চলে আসছে না, স্কেল চলে আসছে, সবাই দেখতে পাচ্ছেন বাম পাশে এবং উপরে। আবার আবার যাচ্ছি রোলারে, আবার ক্লিক করছি, চলে গেছে। তাহলে রোলারের কি শর্টকাট নেই? হ্যাঁ আছে তো, যদি আপনি চোখ দিয়ে দেখেন আছে, আর আপনার চোখ যদি কানা হয় তাহলে দেখবেন না। কন্ট্রোল আর, কন্ট্রোল আর ছাপেন, কে ভাই হাসেন কেন, কন্ট্রোল আর ছাপেন, চলে গেছে, কন্ট্রোল আর দেন, রোলার চলে আসে। তাহলে মুখস্থ করে রাখেন, ঠিক আছে? এবার আসেন, যেহেতু এটা আমার সাইজ 3.5/2, এটা হচ্ছে আমার একটা বিজনেস কার্ড সাইজ। এখন দেখেন এখান থেকে আমি কিছু জিনিস নিয়ে আসবো, কিছু মানুষকে নিয়ে আসবো, এখান থেকে দৌড়ে একটা জিনিস আনলাম, এটাকে কি বলে, গাইড বলে, এটাকে কি বলে, গাইড, এটা নেওয়াই যায়, এটাকে দৌড়ে আবার ওইখানে দেন, চলে যাবে। তাহলে আমি যতটুকু সাইজ করছিলাম না ততটুকু তো একটা গাইড দিব, এখানে এসে এদিকে একটা গাইড দিলাম, এখানে একটা গাইড দিলাম, পাশ থেকে এনে এদিকে একটা দিলাম, এই পাশে একটা দিলাম, ঠিক আছে? আমার একটা কি হয়ে গেল, গাইড হয়ে গেল। আমি আবার সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে আবার সেভ করলাম। ওকে, এতটুকু সবাই পারবেন করতে? নতুনরা পারবেন? জুম্পা মন্ডল, তারপর অনেকে একদম নতুন, উনি না, বাকিদের কথা বলছি। আচ্ছা ওকে, এবার আসেন, যেটা করব সেটা হচ্ছে কি, প্রথমে তো ফাইলটা নিবেন, ফাইলটা নেওয়ার পর এরকম থাকবে, কন্ট্রোল আর দিবেন, উপর থেকে মাউসের লেফট দিয়ে চেপে ধরবেন, বুঝছেন? আমি চেপে ধরছি, ছাড়ি নাই, এখানে এনে এ বরাবর দিব। দেখেন এখানে একটা বর্ডার দেখা যাবে, বলি দেখেন, আমি পাশে দিচ্ছি তো, একটা বর্ডার দেখা যাচ্ছে না, একটা ডট 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 দেখতেছেন? মাউসটা ছেড়ে দিন, দেখতেছেন কিনা বলেন না, একটা ডট ডট, এখানে দিলাম, দেখেন নিচে চলে আসছে। এটা হচ্ছে কি, আমি গাইড করে দিলাম, আমার সীমানা নির্দেশ করে দিলাম, এবং এখন এটা কেন করলাম, এবার আসেন, সবাই ভালো করে দেখেন আমার এই একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, ব্লিড, ট্রিম লাইন, সেভ জোন, এরকম কোনো কিছু দেখতে পাচ্ছেন? এবার আসেন, আমি বিজনেস কার্ড যেটা নিলাম 3.5/2, এটা হচ্ছে আমার একটা বিজনেস কার্ডের মানে স্ট্যান্ডার্ড সাইজ। হ্যাঁ, এটা হচ্ছে এটাই বিজনেস কার্ড। যদি আপনি করেন, আপনি যদি প্রিন্টের দোকানে যান, সে আপনাকে এতটুকুই প্রিন্ট করে মানে কেটে আপনাকে দিবে। আর এই এরিয়াটাকে বলা হয় ট্রিম লাইন, এই এরিয়াটাকে কি বলা হয়, ট্রিম লাইন, ট্রিম লাইন। আপনার বিজনেস কার্ডের
আপনার বিজনেস কার্ডে যে সাইজটা থাকবে সেই সাইজটা হচ্ছে আপনার কেটে নেওয়া হয়, সেটা হচ্ছে আপনার ট্রিম লাইন। কিন্তু বাহিরে যে বর্ধিত অংশ থাকে সেই বর্ধিত অংশটাকে বলা হয় ব্লেড এরিয়া। সেই বর্ধিত অংশটাকে কি বলা হয়? ব্লেড এরিয়া মানে এটা আমার বাড়তি রাখতে হবে। যেমন এখানে বলে দিচ্ছে 0.125 ইঞ্চি বাড়তি রাখো। হ্যাঁ, এটা হচ্ছে আমার কি ব্লেড এরিয়া, যেন যখন প্রিন্ট প্রিন্ট যখন এটা কাটে, কাটার সময় বাড়তি থাকলে আমার সুবিধা হয়। নাইলে কিন্তু আপনি যদি মেশিনে দেন, আমি ওই মেশিনগুলো দেখছি কারণ এখানে কাজ করছিলাম, যদি আপনি এতটুক পর্যন্ত সাইজ করেন তাহলে ওই মেশিনটা কি ধরবে জানেন? 0.25 কেটে নিবে। আপনি যে পয়েন্ট দিবেন সে এখান থেকে কেটে আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? আর আপনি যদি এতটুকু রাখেন সে এতটুকু এসে কেটে নিবে। আপনি যদি 0.25 মানে এর বাড়তি রাখেন তাহলে সে এতটুকুই কাটবে, বুঝতে পারছেন? এই জন্য আমাদের একটা কিছু অংশ আমাদের ব্লেড এরিয়া রাখতে হয়, মানে বর্ধিত অংশ যেটাকে বলা হয়। এবার আসেন এরপরে ভিতরেরটা কি, ভিতরেরটা আবার কোন এরিয়া? সবুজ এরিয়া মানে বাংলাদেশের এরিয়া না? এটা বাংলাদেশের এরিয়া না, এটা হচ্ছে বিজনেস কার্ডের সেফ জোন। মানে এখানে আমার যত ট্যাক্স, ওই যে বলছিলাম লোগো থাকবে, নাম থাকবে, কন্ট্যাক্ট ইনফো থাকবে, এগুলো সব কিছু হচ্ছে কি সেফ এরিয়া, সেফ জোনের মধ্যে থাকবে, বুঝতে পারছেন? এগুলো সব কোথায় থাকবে? সেফ জোনের মধ্যে থাকবে। আশা করি এটা সবাই ক্লিয়ার। যেমন এখানে লেখা আছে ব্লেডটা কি, দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড নন ক্রিটিক্যাল এলিমেন্টস অফ ডিজাইন শুড এক্সটেন্ডেড টু দিস লাইন। ট্রিম লাইন হচ্ছে দ্য ফাইনাল সাইজ, মেন সাইজটা 3.5/2। সেফ জোন হচ্ছে এনি ট্যাক্স লোগোস অর কন্টেন্ট প্লেস ইন দ্য এরিয়া ইন এন্টায়ারলি সেফ। একদম আমি যা বলছি তা এটাই বলছে, বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন, এখন আর আমাকে কষ্ট করে বোঝাতে হবে না। আর বোঝাতে হবে? জি ভাই, বুঝতে পারছি। এবার আমি এগুলাই নিব, প্রথমে নিব। এখন আমি আমার যে সাইজটা দেখা যাচ্ছে তাহলে ওটা কি বলেন তো, ট্রিম লাইন নাকি সেফ লাইন নাকি ব্লেড? সেফ জোন, সেফ লাইন ব্লেড এটা।